চিনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে ভজ রে শুভন কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসুরে 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 পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাচুরে গোবিন্দ দাস ভিলাচুরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাচুরে মন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাচুরে শুভন কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসুরে শুভন কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসুরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাচুরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস ভিলাচুরে ভজ রে মন চিনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে ভজ রে মন চিনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজহুরে মন চিনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে ভজহুরে মন চিনন্দনন্দন অভয় চরণার বিন্দ রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ram, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare पावन गौर निताय जय जय पंचतत्व जय पंचतत्व पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय पंचतत्व जय लक्ष्मी नरसिंह जय भक्त प्रह्लाद लक्ष्मी नरसिंह जय भक्त प्रह्लाद जय लक्ष्मी नरसिंह जय भक्त प्रह्लाद जय जगन्नाथ जय जगन्नाथ जय बालदेव जय माता सुभद्रा जय 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 प्रभुपाद 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 जय 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 प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव
गुरुदेव गुरुदेव गुरुदेव जय जय गुरुदेव गुरुदेव जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর প্রেমানন্দে লীলা প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ আচার্য স্তোত্র শত শ্রী শ্রীমদ জীবায় গে সভায় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি জয় ইসকন বিভূতি প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয় নিত্য লীলা প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ আচার্য স্তোত্র শত শ্রী শ্রীমদ জীবায় গে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ কি জয় গুরু পরম্পরা আচার্য বৃন্দ কি জয় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বস্বামী আচার্য বৃন্দ কি প্রেম সে কহো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সতি গৌর ভক্ত বৃন্দ কি শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কি শ্রী মথুরা বৃন্দাবন ধাম কি শ্রী দ্বারকা ধাম কি শ্রী অযোধ্যা ধাম কি শ্রীক্ষেত্র পুরুষোত্তম জগন্নাথ পুরী ধাম কি শ্রী নবদ্বীপ মায়াপুর ধাম কি গঙ্গা যমুনা সরস্বতী মায় কি ভক্তি দেবী তুলসী মহারানী কি ভুবন মঙ্গলকারী যুগধর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ কি শীল প্রভুপাদ হিজ ট্রান্সেন্ডেন্টাল বুক ডিস্ট্রিবিউশন কি শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কি শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি শ্রী শ্রী গৌর নিতাই পঞ্চতত্ত্ব ভগবান কি দ্য মোস্ট মার্সিফুল লর্ড শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি ভক্তি বিঘ্ন বিনাশং লক্ষ্মী নরসিংহ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই 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 গৌর প্রেমানন্দে ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি শপদান্তিকম বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী
বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরাতিশে নমঃ। পঞ্চতত্মাত্মকম কৃষ্ণ ভক্তরূপস্বরূপকম ভক্তাবতরং ভক্তখং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্বা নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসঃ ততো জয় মুদীরয়ে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীং। উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারিণ ত্রিভুবনে মান্য শরণাকরো। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন আনন্দেন মত্তালিকো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। আপনাদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভগবদ্গীতার ক্লাসে।
আমরা শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ থেকে অধ্যয়ন করছিলাম, অধ্যায় 14, চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে আমরা 6 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা 14 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক থেকে পাঠ করি। তো আমাদের আলোচ্য বিষয় ছিল এই অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন করেছিলেন যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে ভগবান আবার তাকে বলার ইচ্ছা প্রকাশ করেন যে সর্বোত্তম জ্ঞান অর্জন করে মুনি ঋষিরা এই জড়জগৎ থেকে পরম মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেন। এই জ্ঞানের আশ্রয়ে জীব ভগবানের পরা প্রকৃতি লাভ করে এবং তখন আর সৃষ্টির সময় সেই জীবকে জন্মগ্রহণও করতে হয় না, প্রলয়ের সময় তাকে ব্যথিত হতে হয় না। আরও আলোচ্য বিষয় আমরা যেগুলো গত ক্লাসে আলোচনা করেছিলাম, ভগবান বলেছেন যে এই প্রকৃতি হচ্ছে, এই ব্রহ্ম হচ্ছে ভগবানের জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে ভগবান বীজ প্রদান করেন, গর্ভাধান করেন এবং যার ফলে এই প্রকৃতি অ্যাক্টিভ হয়ে ওঠে এবং কার্যকরী হয় এবং জীবের জন্ম হয় সেখান থেকে। তারপরে ভগবান বলছেন যে সমস্ত জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ভগবান ব্রহ্মরূপী জনি হচ্ছে তার জননী স্বরূপা এবং ভগবান হচ্ছেন বীজ প্রদানকারী পিতা। তারপরের শ্লোকে ভগবান বললেন যে হে অর্জুন, জরা প্রকৃতি থেকে জাত যে তিনটি গুণ সত্য রজ এবং তম, এই তিনটি গুণের দ্বারাই জীব এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। এইবার কিভাবে আবদ্ধ হয় সেটাও এই অধ্যায়ের আলোচ্য বিষয়। তিনটে গুণ কিভাবে জীবকে বদ্ধ দশা প্রাপ্ত করায়, তিনটে গুণ কিভাবে জীবকে বাঁধে শেকলের দ্বারা, তার বর্ণনা আমরা শুরু করেছিলাম গত ক্লাসের 6 শ্লোকে। প্রথমে আমাদের 6 নম্বর শ্লোকে সত্যগুণ কিভাবে জীবকে আবদ্ধ করে তার বর্ণনা আমরা শ্রবণ করেছিলাম। তিনটে গুণের মধ্যে যদিও সত্যগুণ হচ্ছে নির্মল, কিন্তু বলা হচ্ছে সেই নির্মল হওয়া সত্ত্বেও সেই গুণ কিন্তু জীবকে সুখ এবং জ্ঞানের মাধ্যমে আবদ্ধ করে। আমরা এবার 7 নম্বর শ্লোক থেকে আলোচনা করব কিভাবে রজ এবং তমগুণ জীবকে আবদ্ধ করে। 7 নম্বর শ্লোক, গুণত্রয় বিভাগ যোগ, 14 নম্বর অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্লোক নম্বর 7। রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নীব বদনাতি কৌন্তেয় তন্নিবদনাতি তন্নিবদনাতি কৌন্তেয় বদনাতি কর্মসঙ্গেন দেহিনম রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবদনাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। অনুবাদ: হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে। তার মানে রজগুণ হচ্ছে অনুরাগাত্মক, অনুরাগাত্মক মানে কামনা বাসনা যুক্ত, রজগুণ কামনা বাসনা যুক্ত। রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কি বাড়ে,
বাসনা বাড়ে, জড় ও বাসনা আমাদের বাড়তে থাকে। তো যারা রজগুণের প্রভাবে চালিত হয় বেশি, যাদের মধ্যে রজগুণের প্রভাব বেশি, সেই জীব কি করে, সেই জীবের বাসনা অফুরন্ত বাসনা শেষ নেই, একের পর এক বাসনা, সমুদ্রের ঢেউ যেরকম একের পর এক আসতে থাকে, তার জীবনে কামনা বাসনারও কোনো অন্ত নেই, একের পর এক কামনা বাসনা ধেয়ে আসছে সমুদ্রের ঢেউয়ের মতো। আর সেই কামনা বাসনা সেই মানুষকে বা সেই জীবকে কিসে কীভাবে চালিত করছে, কীরকম কর্ম করতে প্রভাবিত করছে, সকাম কর্ম, কামনা বাসনা আছে, যে কাজটাই করুক তার পেছনে কোনো না কোনো কাম বাসনা তার কাজ করছে। হ্যাঁ, তার ফলে প্রচণ্ড হারে সে পরিশ্রম করে এবং সেই কামনা বাসনা পূর্ণ করার চেষ্টা করে, কিন্তু সে খেয়াল করে না একটা জিনিস, যে এই কামনা বাসনা তার কোনো দিনও তৃপ্ত হবে না। যেখানে যজ্ঞের আগুন জ্বলছে সেই আগুনে যদি একটু একটু করে ঘি ঢালতেই থাকা হয়, তাহলে সেই আগুন কি নিভবে কোনো দিন? কোনো দিন নিভবে, সে আগুন জ্বলতেই থাকবে। আর এই কামনা বাসনাকে যদি আমরা প্রশ্রয় দিই, সেই কামনা বাসনাগুলোকে যদি আমরা প্রশ্রয় দিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করি, যদি আমরা মনে করি যে এই কামনা কাম বাসনাগুলো পূর্ণ করলেই বোধ হয় আমি জীবনে প্রকৃত সুখী হব, তাহলে এই কাম বাসনা কোনো দিন শেষ হবে না। ঠিক ওই ঘৃতাহুতির মতো আগুন যেরকম ঘৃতাহুতির ফলে জ্বলতেই থাকে, এই কামনা বাসনাও আমাদের হৃদয়ের মধ্যে দিক 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 করে জ্বলতে থাকবে, কোনো দিন তার পূরণ হবে না। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য, শিল প্রভুপাদ কি, রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ, পুরুষের প্রতি স্ত্রী আকৃষ্ট হয় এবং স্ত্রীর প্রতি পুরুষ আকৃষ্ট হয়, তাকে বলা হয় রজগুণ। মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজে অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে। এটি হচ্ছে রজগুণের প্রভাব। রজগুণের প্রভাবে তাহলে এইভাবে একটা অথ গৃহক্ষেত্র সুতাপ্ত বৃত্তই। জনস্য মোহ অয়ম অহম মমেতি, ভাগবতম বলছে যে মানুষের প্রথম প্রয়োজন কি হয় জীবিকা নির্বাহের জন্য, একটা ছোট জমি, সেখানে সে চাষাবাদ করে সেখানে কিছু ফসল ইয়ে করে কোনো রকমে তার উদর পূর্তি হয়। তারপরে যখন হতে থাকে তখন প্রয়োজন অনুভব করে সে একটা গৃহের। হ্যাঁ, গৃহ যখন হয় তারপরে গৃহের কিসের প্রয়োজন হয়, গৃহিণীর প্রয়োজন হয়, অথ গৃহক্ষেত্র সুত আপ্ত। হ্যাঁ, সুত মানে তারপরে যেই গৃহিণী এলো তারপরে কি দরকার হয়, পুত্র সন্তান। সন্তান আসবার পর তখন আরও রোজগার, আরও অর্থের প্রয়োজন হয়, তখন মানুষ এই ধরনের সকাম কর্মে আরও বেশি বেশি করে লিপ্ত হয়। আর কি বলে, জনস্য মোহ অয়ং অহম মমেতি। এই মোহের দ্বারা আক্রান্ত হয়ে মানুষ তখন কি করে, অহম আর মম, অহম মানে আমি আর মম মানে আমার, তখন অহম আর মম, অহম মমেতি মম ইতি, তখন সে আর আমি আমার এই দেহ এবং আমার এই দেহের সঙ্গে সম্পর্কিত আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার ক্ষেত্র ওই কিছু জমি যেটা বাড়ির আশে গৃহের আশেপাশে, এ ছাড়া এর বাইরে সেই ব্যক্তি বা সেই জীবাত্মা আর কিছু চিন্তা করতে পারে না। কিন্তু আমরা যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত যে সঙ্গ, সেই সঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে আমরা যে শিক্ষা লাভ করেছি, এই যে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার,
এই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার আমরা যত বেশি করে, যত বেশি বেশি করে আমরা আমাদের সমাজে এই প্রচার করতে থাকব, তত আমাদের মধ্যে এই অহম আর মম ব্যাপারটা কমতে থাকবে। যদি আমরা এই ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে মনে করি যে আমি তো বেশ ভালোই আছি, হ্যাঁ, ভক্তরা যদি আমরা এরকম মনে করি যে আমি তো বেশ ভালোই আছি, আমার পরিবারের সবাই কি সুন্দর সকাল সন্ধ্যে জপ করছে, আরতি হচ্ছে, ভগবানকে ভোগ নিবেদন হচ্ছে, পুরো সংসারে যেন একটা বেশ শান্তির বাতাবরণ বিরাজ করছে, এই মনে করে আমি বেশ সুখে আছি মনে করে যদি সেই মানুষ তার সংসারে আবদ্ধ থেকে, হ্যাঁ, সুন্দর সুখী জীবনযাপন করতে শুরু করে, তাহলে কিন্তু সেটা ভক্তসুলভ আচরণ হবে না। ভক্ত কখনো আমার ভালো থাকা, নিজের ভালো থাকাকে অত বেশি গুরুত্ব দেয় না, গুরুত্বই দেয় না, অত বেশি নয়, একদমই গুরুত্ব দেয় না। ভক্ত হচ্ছে পর দুঃখে দুঃখী, পর সুখে যেমন সুখী, অন্যের সুখে যেমন ভক্ত সুখ প্রাপ্ত হয়, তেমনি ভক্তর আর একটা গুণ হচ্ছে, সে হচ্ছে পর দুঃখে দুঃখী। আজকে সমাজের মানুষের যে ভোগান্তি, যে কষ্ট প্রতিটি মানুষ ভোগ করছে, সেই কষ্টের কারণ, একজন প্রকৃত কারণ একজন ভক্ত জানেন, যে এর কারণ কোনো অর্থের যে ঘাটতি বা অর্থের কোনো মানে অপর্যাপ্ত অর্থের যোগান তা নয়, অর্থের অভাব নয় এই এই কষ্টের কারণ। একজন ভক্ত জানে আজকে সমাজের মানুষ যদি কষ্ট পাচ্ছে তাহলে তার প্রধানতম কারণ হচ্ছে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ভগবানের সঙ্গে সম্পর্কচ্যুত হওয়ার ফলে আজকে আমরা সমাজে এত কষ্ট আজকে। তাহলে তখন এটা জানতে পেরে ভক্ত কী করে, ভক্ত তখন মানুষের প্রকৃত কষ্টের কারণটা জানতে পেরে সেই সমাজে সেই মানুষ কষ্ট পাওয়া মানুষগুলোর মধ্যে যে তাদের হারিয়ে যাওয়া যে সম্পর্কটা ভগবানের সঙ্গে, সেই সম্পর্কটা পুনর্স্থাপন করার চেষ্টা করে, অর্থাৎ সেই মানুষগুলোকে, সেই কষ্ট পাওয়া সেই পীড়িত মানুষগুলোকে কৃষ্ণ ভাবনামৃতের, কৃষ্ণ ভাবনার অমৃত দান করার চেষ্টা করে। সেই জন্য ভক্ত কখনো নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা করে না, কিন্তু মানুষের মধ্যে যখন রজগুণ বর্ধিত হয় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়, সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য রজগুণে অধিষ্ঠিত মানুষ সমাজ অথবা জাতিতে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র গৃহ সমন্বিত একটি সুখী পরিবার কামনা করে, এগুলি রজগুণের প্রভাব। মানুষ যখন এইসব আকাঙ্ক্ষা করে তখন তাকে কঠোর পরিশ্রম করতে হয়, গৃহ হয়ে গেছে, ক্ষেত্র হয়ে গেছে, স্ত্রী হয়ে গেছে, সুতো পুত্র হয়ে গেছে, আর তো তার ঘরে বসে থাকলে চলবে না, তাকে পিঠের একটা ভারী বোঝা নিয়ে বেরিয়ে পড়তে হবে রাস্তায় অর্থ রোজগারের জন্য। আর যেহেতু রজগুণের দ্বারা প্রভাবিত, অর্থ রোজগার ক্রমশ বাড়তেই থাকে, তার দৈনন্দিন পরিশ্রমের মাত্রা ক্রমশ বাড়তেই থাকে, কারণ রজগুণের প্রভাবে কামনা বাসনা, অন্তহীন কামনা বাসনা তার বাড়তেই থাকে দিনের মানে যতদিন যায়। তাই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষ তার কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে এই ধরনের বন্ধনে আবদ্ধ হয়, তার স্ত্রী পুত্র সমাজকে সন্তুষ্ট করার জন্য এবং তার সম্মান বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। সুতরাং সমস্ত জড়জগৎটি প্রায় রজগুণে অধিষ্ঠিত। আধুনিক সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়, পুরাকালে সত্ত্বগুণের পরিপ্রেক্ষিতে উন্নতির মান নির্ণয় করা হতো। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত তারাই যদি মুক্তি লাভ করতে না পারেন তাহলে যারা রজগুণে বন্ধনে আবদ্ধ তাদের কী অবস্থা? তাহলে সত্ত্বগুণের মানুষই যদি উন্নতি করতে না পারে, ভক্তিপথে এগোতে না পারে, যদি তাদের সুখ এবং তাদের জ্ঞানের অহংকারে মত্ত হয়ে তারা যদি ইয়ে করে, সত্ত্বগুণ মানে তো একটা ভালো গুণ, হ্যাঁ,
তা সেই গুণের মানুষ যদি আটকে পড়ে যায় এই জালে, এই ট্র্যাপে যদি আটকে যায়, তাহলে রজগুণ বা তমগুণ কিভাবে উদ্ধার পাবে সেই গুণের মানুষেরা? তাহলে আমরা কি জানলাম যে রজগুণের মানুষ কিভাবে আবদ্ধ হয়? রজগুণ জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে রাখে। সকাম কামনা বাসনা যুক্ত কর্ম, সে যে কাজটাই করে তার নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তার নিজস্ব কামনা বাসনা পূরণের জন্য সে তখন কাজ করে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তখন আর কাজ করে না। কৃষ্ণেন্দ্রিয় কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতির ইচ্ছা তখন আর সেভাবে গুরুত্ব পায় না। তখন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তখন মানে প্রধান হয়ে ওঠে। আত্ম ইন্দ্রিয় নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা তখন প্রবল হয়ে ওঠে। এটা হচ্ছে রজগুণের প্রভাবে হয়। রজগুণের মানুষ একটা বাড়িতে হয় না, দুটো তিনটে বাড়ি থাকবে, কোথাও সে সপ্তাহান্তে বা ছুটি কাটাতে বাগান বাড়ি থাকবে তার, সেখানে একটু আনন্দ ফুর্তির বন্দোবস্ত থাকবে। হ্যাঁ, বিভিন্ন গাড়িতে সপ্তাহের পাঁচ দিন ছ দিন এক একটা গাড়িতে বেরোবে, এক এক রঙের এক এক মডেলের। হ্যাঁ, এইগুলো হচ্ছে রজগুণের মানুষের কিছু লক্ষণ। তাদের অল্পতে মন ভরে না, তাদের প্রচুর কামনা বাসনা, যতই আসুক মনে হয় আরও হলে ভালো হয়। এবার আমরা জানবো যে তমগুণের মানুষ, তমগুণ কিভাবে জীবকে আবদ্ধ করে। তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমালাস্য নিদ্রাভি তন্নিবদ্নাতি ভারত। তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালাস্য নিদ্রাভি তন্নিবদ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। তার মানে মোহ সৃষ্টি হয়, সেই মোহের দ্বারা তমগুণের মানুষ প্রমাদ মানে প্রমাদ ভুল ভুল ভাল কাজকর্ম আরম্ভ করে। আর আর কিভাবে আবদ্ধ হয়? নিদ্রা। আর যার নিদ্রা বেশি তার মধ্যে কি থাকে? যার নিদ্রা বেশি থাকে সে কি খুব অ্যাক্টিভ থাকে নাকি খুব কর্মঠ থাকে নাকি? না, সবসময় আলস্য, সবসময় হাই তুলছে, আর একটু ঘুমোলে ভালো হয়, কি হবে থাক না কাল হবে আজকে থাক, এইগুলো হচ্ছে এই ধরনের কথাবার্তা যারা বলে মনে মনে ধরে নিতে হবে, এরা হচ্ছে তমগুণের মানুষ। 24 ঘন্টার দিন 10-12 ঘন্টা ঘুমিয়েই কাটাচ্ছে, রাত্রিরে 10 ঘন্টা, দিনের বেলাও 2-3 ঘন্টা হলে ভালো হয়, এছাড়াও ফাঁক পুকুরে যদি একটু বৃষ্টি টিষ্টি পড়ে, বর্ষার ওয়েদার থাকে, সন্ধ্যেবেলা দুপুরে যখন পারছে একটু করে গড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, আর আলস্য, কোনো কাজে তাদের কোনো এনার্জি নেই, থাক কি হবে শুয়ে শুয়ে কী হচ্ছে, থাক না কালকে দেখা যাবে, রাখো বাজার যেতে বলছে না, থাক যা আছে আলু মা সেদ্ধ দিয়ে দাও ভাত, কালকে যাবো বাজার সবজি ফজি আজ থাক, রোজই তো আনা হয়। এই যে লক্ষণগুলো, এগুলো হচ্ছে তমগুণের মানুষ। এটা দেখবেন এদের আহারও তামসিক, আহার নিদ্রা ভয় মৈথুন প্রবল, এদের প্রবল তামসিক আহার, উগ্র তেল মশলা জাতীয় খাবার দাবার আমরা আলোচনা করব। এই গুণের প্রভাবে আহারের ইয়ে কীরকম হয় পরবর্তী অধ্যায়ে আমাদের আলোচনায় আসবে। হ্যাঁ, তো এই সমস্ত গুণগুলোই যেন তাকে অন্ধকারে ঢেকে রাখার জন্যই সেই গুণগুলো। আর তমগুণের মানুষ এইভাবে প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে।
শিল প্রভুপাদ কৃত তাৎপর্য শিল প্রভুপাদ কি এই শ্লোকে সংস্কৃত তু শব্দটির প্রয়োগ খুবই তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে যে তমগুণ দেহধারী আত্মার তমগুণ দেহধারী আত্মার অতি অদ্ভুত একটি গুণ। এই তমগুণ হচ্ছে সপ্তগুণের সম্পূর্ণ বিপরীত। সপ্তগুণে জ্ঞান অনুশীলনের ফলে জানতে পারা যায় কোনটি কি, কিন্তু তমগুণ হচ্ছে ঠিক তার বিপরীত। সপ্তগুণে মানুষ কি করে, জ্ঞান আহরণ করার চেষ্টা করে, আর এখানে হচ্ছে ঠিক তার বিপরীত। জ্ঞান আহরণ করার কোনো ইচ্ছাই তার নেই, ওই অন্ধকারে আছে, অন্ধকারেই থাক, পড়াশোনা শিখে কি হবে থাক, পারিবারিক ব্যবসা আছে কি অভাবটা আছে, পড়াশোনা শিখে কি হবে, না সে নিজে পড়তে চায়, ছেলেপুলেকে থাক পড়তে হবে না, ব্যবসা দেখ, আর অন্ধকারে থাক। ঠিক সত্যগুণের বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ, এবং যে উন্মাদ সে বুঝতে পারে না কোনটি কি। উন্মাদের পক্ষে কোনটা ঠিক কোনটা বিম্বে ঠিক বোঝা সম্ভব নয়। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। বৈদিক শাস্ত্রে জানলাগুলো এবার বন্ধ করে মশা ঢুকছে। বৈদিক শাস্ত্রে তমগুণের বর্ণনা করে বলা হয়েছে, বস্তু যথাত্ম জ্ঞান আবরকম বিপর্যয় জ্ঞান অর্জনকম তম। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর স্বরূপ নির্ধারণ করতে পারা যায় না। যেমন সকলেই জানে যে তার পিতামহ মারা গেছেন এবং তাই সেও একদিন মারা যাবে, কারণ মানুষ মরণশীল। সে দেখছে তার পিতামহ মারা গেছে, তার বাবাও মারা গেল, সে ভাবছে আমি বুঝি আর মারা যাব না, এমনই তার অন্ধকার দশা। ওই ঘরের জানলাটা বন্ধ আছে ভেতরের ঘরে, তো তমগুণের মানুষ দেখছে যে তার পরিবারের বয়োজ্যেষ্ঠরা এক এক করে মারা যাচ্ছে সবাই, তার পিতামহ মারা গেছে, তার পিতাও মারা গেল কদিন আগে, তারপরেও সেই লোকটা ভাবছে আমি বুঝি টিকে থাকবো, আমার বুঝি মৃত্যু হবে না, এবং সে সেই মৃত্যুকে এড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়ার উদ্ভাবন করে। তো এইভাবে তমগুণের মানুষ অন্ধকারে থাকে, তার গর্ভজাত সন্তান সন্ততিরাও একদিন মারা যাবে। সুতরাং সকলেরই মৃত্যু অবধারিত, কিন্তু তবুও মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিন রাত পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলেছে। এটিই হচ্ছে উন্মত্ততা। তাদের এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধনের প্রতি অত্যন্ত নিষ্পৃহ। এই ধরনের মানুষ অত্যন্ত অলস। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যখন তাদের সাধুসঙ্গ করতে আহ্বান করা হয়, তখন তারা তাতে খুব একটা উৎসাহী হয় না। তারা এমনকি রজগুণের দ্বারা পরিচালিত মানুষদের মতোও ততটা সক্রিয় নয়। এভাবেই তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের আরেকটি লক্ষণ হচ্ছে, তারা যতটা প্রয়োজন তার থেকে বেশি ঘুমায়। 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, কিন্তু তমগুণে আচ্ছন্ন যে মানুষ সে কম করে 10 থেকে 12 ঘন্টা ঘুমায়। এই ধরনের মানুষ সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে এবং তারা মাদকদ্রব্য ও নিদ্রার প্রতি অত্যন্ত আসক্ত। এগুলি হচ্ছে তমগুণের দ্বারা আবদ্ধ মানুষের লক্ষ্য। প্রচুর নেশা করে, মদ্যপান করে, সুরাপান, ধূমপান, যত রকমের পান আছে, অবৈধ পান সব তারা করে, করে তারা একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থায় জীবনযাপন করে। তারা দেখছে চোখের সামনে একে একে সবাইয়ের মৃত্যু হচ্ছে, তারা ভাবছে আমার বোধহয় মৃত্যু নেই, আমি বোধহয় চিরকাল এখানে বেঁচে থাকবো, সেই জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে, হয়তো মানে অর্থ রোজগারের পেছনে উৎসাহী, সেটাও হচ্ছে না। রজগুণের মানুষ যেমন অর্থ রোজগার প্রচুর করার পেছনে একটা উৎসাহ থাকে, তার এর তাও নেই। ঠিক আছে, পারমার্থিক জ্ঞান যেটা মানুষকে অন্ধকার থেকে জ্যোতির দিকে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়, সেই পারমার্থিক জ্ঞান আহরণ করার জন্য যদি তাদেরকে আহ্বান করা হয়, তার বলে আমাদের সময় নেই, আমি খুব ক্লান্ত, পরের সপ্তাহে যাব। এখানে আপনারা যারা আসছেন দেখছেন এরকম তমগুণের মানুষ হয়তো দুর্ভাগ্যবশত তারা কষ্ট পাচ্ছে আপনাদের আশেপাশে, আপনারা শুনে গেলেন এখান থেকে যে একটু প্রচার করা দরকার, মানুষের কষ্ট পেলে মানুষকে কৃষ্ণ ভক্তির অমৃত দান করা উচিত, কৃষ্ণ ভাবনার অমৃত দান করা উচিত। এই শুনে যাওয়ার পর আপনারা উৎসাহী হয়ে সেই মানুষটিকে বললেন চলো বৃহস্পতিবার তুমিও চলো ক্লাসে, সে বললো ঠিক আছে যাব, আমাকে কিন্তু মনে করে ডেকে নিয়ে যাওয়ার আগে।
আপনারা গেলেন ডাকতে 3:30-3:30 সময়, চলো গো বৃহস্পতিবার 4:00 থেকে ক্লাস শুরু হবে, বলে গেলাম তোমাকে। ও আচ্ছা ঠিক আছে, আমার না কাল রাত্রির ঘুমটা ভালো হয়নি, একটু ঘুমিয়ে নিলে ভালো হয়, আমি সামনের সপ্তাহ থেকে যাব। যাও, কোনো আগ্রহই নেই। হ্যাঁ, সে নিজে বুঝতে পারে না যে সে অন্ধকারে আছে, সে ক্রমশ অধঃপতিত হচ্ছে, তার অবস্থা যে ক্রমশ আরও দুর্বিষহ হয়ে উঠছে, সে সেটা বুঝতেই পারে না। আর বুঝতে না পারলে কি হয়, ওই অন্ধকারে থাকাটা কি শ্রেয় বলে মনে করে, ওই অন্ধকারকেই আঁকড়ে ধরে সে বাঁচার চেষ্টা করে। তার ফলে যত সময় অতিবাহিত হয় তত সে আরও ঘন তমস অন্ধকারে আরো নিমজ্জিত হয়। শ্লোক নম্বর 9। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তমহ প্রমাদে সঞ্জয় তুত। হে ভারত, সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। তাৎপর্য শিল প্রভুপাদ কৃত, শিল প্রভুপাদ কি, যে মানুষ সাত্ত্বিক তিনি দার্শনিক বিজ্ঞানী শিক্ষক আদি রূপে কর্ম জ্ঞানের কোনো বিশেষ শাখায় নিযুক্ত থেকে তার বুদ্ধিগত প্রচেষ্টার মাধ্যমে সন্তুষ্টি লাভ করেন। দার্শনিক জ্ঞানী কবি সাহিত্যিক এনারা কি করে, জ্ঞানের আহরণ করতে থাকেন, জ্ঞান অর্জন করতে থাকেন। কত বই তাদের পড়া হয়ে গেছে, জড় বই জড় বিষয়, কিন্তু তারা একের পর এক বই গ্রন্থ নভেল নাটক উপন্যাস পড়তে থাকে আর লিখতে থাকে, কত নতুন নতুন জিনিস লেখে। কিন্তু তাদের যদি বলা হয় যে একটু কৃষ্ণ ভাবনার সংক্রান্ত ভগবান কেন্দ্রিক কোনো আলোচনা হচ্ছে চলুন সেখানে যাই, তারা সেখানে ইচ্ছা প্রকাশ করে না। কারণ তারা মনে করে এই জ্ঞানের আরাধনা করাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধনা, ভগবানের আরাধনা। তারা বলেও সেরকম যে এই তো, এই যে আমি জ্ঞানের চর্চা করছি, জ্ঞানের আরাধনা করছি, এর মাধ্যমেই ঈশ্বর আরাধনা হয়ে যাচ্ছে। চিন্তা করুন, আলাদা করে ঈশ্বর আরাধনা করার তাদের আর কোনো প্রয়োজন নেই বলে তারা মনে করে। রজগুণের দ্বারা প্রভাবিত সকাম কর্মে লিপ্ত মানুষ যতটা সম্ভব সম্পদ আহরণ করেন এবং সৎ কার্যে অর্থ ব্যয় করে। এটা গেল সত্ত্বগুণে জ্ঞান আহরণ করছে, রজগুণ কি করছে, সম্পদ আহরণ করছে, আরও বেশি 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 ব্যাংক ব্যালেন্স, বেশি গাড়ি, বেশি বাড়ি, বেশি সব কিছু সম্পদ বেশি বেশি করে তারা আহরণ করছে। আর যত বেশি সম্পদ আহরণ করছে সৎ কার্যে সেগুলো ব্যয় করার চেষ্টা করছে, ওই যে হাসপাতাল তৈরি, এতে তৈরি, এটা তৈরি, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম। হ্যাঁ ঠিক আছে, এগুলো সামাজিক কাজ আমরা মানছি, আমরা অস্বীকার করছি না। কিন্তু যদি বলা হয় যে আজকে ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য সমাজের মানুষ এত কষ্ট পাচ্ছে, তাহলে ভগবানের এই দিব্য নামের প্রচারে আপনি একটু আমাদেরকে কিছু সহায়তা করুন, তখন কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার ব্যাংকে পড়ে থাকবে, তাও তিনি সেই কাজে ব্যবহার করবেন না, কারণ সেই প্রয়োজনটাই মনে করেন না। কারণ তিনি কি মনে করেন, যেমন সত্ত্বগুণের মানুষ মনে করে জ্ঞানের আরাধনা করাই হচ্ছে ভগবানের আরাধনা করা, তারা মনে করে এই সম্পদ আহরণ করাই হচ্ছে ভগবানের, তার মাধ্যমে এই সম্পদ আহরণ করব, প্রচুর ধন সম্পত্তি হবে, তার মাধ্যমে গরিব মানুষের জন্য একটা হাসপাতাল একটা ইয়ে করা, এটাই হচ্ছে ভগবান আরাধনা। এরা ডাইরেক্টলি ভগবানের আরাধনাটা এড়িয়ে চলে, কারণ তারা মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, তারা বেশি লালায়িত, তাদের সেই দিকে চালিয়ে বসে যাবে। একটু চার্জারে জয়েন করে দিয়ে চার্জ করতে করতে রাখেন। তো রজগুণের মানুষ
এইভাবে সম্পদ আহরণের মাধ্যমে তারা, এই যে এখানে পরের লাইনে শ্রীল প্রভুপাদ লিখেছেন, তিনি কখনো কখনো হাসপাতাল খোলবার চেষ্টা করেন এবং দাতব্য প্রতিষ্ঠান আদিতে দান করেন, দাতব্য চিকিৎসালয় দাতব্য প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এগুলি হচ্ছে রজগুণের লক্ষণ। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। তমগুণ মানুষকে কখনো জ্ঞানের আলোয় যেতেই দেয় না, সেই আলোকে আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে। তার ফলে কি হয়, তমগুণে যাই করা হোক না কেন, তাতে মানুষের নিজের মঙ্গল হয় না, অন্য কারোর মঙ্গল হয় না। অন্তত সত্ত্বগুণ বা রজগুণে মানুষের নিজের মঙ্গল, অন্তত মঙ্গল মানে তারা যেটাকে প্রকৃত মঙ্গল বলে মনে করে, তাদের জ্ঞান আহরণের মাধ্যমে তারা বিভিন্ন সাহিত্য রচনা করছে, বিভিন্ন গ্রন্থ লিখছে, এগুলো করছে, তার মাধ্যমে মানুষ পড়ে উপকৃত হচ্ছে এরকম তারা মনে করে, তাতে তাদের অর্থ রোজগারও হয়। রজগুণের মানুষ প্রচুর, একটু কমিয়ে দাও, রজগুণের মানুষ তারা প্রচুর সম্পদ আহরণ করে, অন্তত তাদের খাওয়া পড়া বা বেসিক যে তাদের যে মানে বেঁচে থাকার যে ন্যূনতম যে প্রয়োজনগুলো সেইগুলো অন্তত তাদের পূরণ হচ্ছে। আর এই তমগুণের মানুষগুলো কি হয়, সেইগুলোও হয় না, নিজেরও কোনো মঙ্গল হয় না, আর সমাজের মঙ্গল তো দূরের কথা। আমরা যদি নিজের মঙ্গলই করতে না পারি, সমাজের মঙ্গল আমাদের দ্বারা কীভাবে সাধিত হবে, সেটা সম্ভব নয়। তার ফলে রজগুণের মানুষ না নিজের মঙ্গল করে, না অন্য কারোর মঙ্গল করে, কারণ তারা অজ্ঞানের অন্ধকারে, তিমির অন্ধকারে ডুবে থাকে। শ্লোক নম্বর 10। রজস্তমশ্চ অভিভূয়ঃ সত্ত্বং ভবতি ভারত, রজত রজ সত্ত্বং তমশ্চৈব, তমঃ সত্ত্বং রজস্তথা। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্ত্বগুণ প্রবল হয়, সত্ত্বগুণ ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্ত্ব ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। মানুষের মধ্যে বিভিন্ন এই সত্ত্ব রজগুণে রজতমগুণের বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন রেশিও বিভিন্ন অনুপাতে থাকার ফলে কখনো দেখা যাচ্ছে যে রজতমগুণ এমনভাবে বেড়ে গেছে যে সত্ত্বগুণ তার প্রবল হচ্ছে, মানে এই সত্ত্বগুণ এত এই রজতমগুণের ইয়েটা পরাভূত করে সত্ত্বগুণ মাথা চাড়া দিচ্ছে। কখনো দেখা যায় যে সত্ত্বতমগুণকে ইয়ে করে রজগুণ মাথা চাড়া দিচ্ছে, কখনো দেখা যায় যে সত্ত্ব রজগুণকে ইয়ে পরাভূত করে তমগুণ প্রবল হয়ে উঠছে। তো এইগুলো যখন ছেলে প্রভুপাদের তাৎপর্য, যখন রজগুণের প্রাধান্য হয় তখন সত্ত্ব তমগুণ পরাভূত হয়। রজগুণ বেড়েছে মানে কি, তার মধ্যে অন্য দুটো গুণ কমে গেছে। সত্ত্বগুণের যখন প্রাধান্য হয় তখন তম ও রজগুণ পরাভূত হয়, আর যখন তমগুণের ইয়ে মাত্রা বাড়ে তখন কি হয়, রজ সত্ত্বগুণ পরাভূত হয়। এর প্রতিযোগিতা সব সময় চলছে। তাই যিনি কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধন করতে সংকল্পবদ্ধ তাকে এই তিনটি গুণই অতিক্রম করতে হবে, যেটা আমরা বারবার ক্লাসে আলোচনা করি। মানুষের আচরণে, তার কার্যকলাপে, আহার বিহার আদিতে কোনো না কোনো গুণের প্রাধান্য লক্ষিত হয়, তাহলে পরবর্তী অধ্যায়গুলিতে সেই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে। আহার বিহার সত্ত্বগুণের কীরকম হওয়া উচিত হয়, রজগুণের তমগুণের কীরকম হয়, এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। কিন্তু কেউ যদি ইচ্ছা করেন তাহলে তিনি অনুশীলনের মাধ্যমে সত্ত্বগুণকে বিকশিত করে রজ ও তমগুণকে পরাভূত করতে পারেন। তেমনি আবার রজগুণ বিকশিত করে সত্ত্বতমগুণকে পরাভূত করা যায়, তমগুণকে বিকশিত করে সত্ত্ব রজগুণকে পরাভূত করা যায়। যদিও প্রকৃতিতে এই তিনটি গুণ রয়েছে, তবুও কেউ যদি দৃঢ় সংকল্পবদ্ধ হন তাহলে তিনি সত্ত্বগুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হতে পারেন এবং সেই সত্ত্বগুণকে অতিক্রম করে শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হতে পারেন, যাকে বলা হয় বাসুদেব স্থিতি, অর্থাৎ যে অবস্থায় ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায়। বিশেষ বিশেষ আচরণ প্রকাশের মাধ্যমে বুঝতে পারা যায় কোন মানুষ কোন গুণে অধিষ্ঠিত।
তো আমরা এই যে সত্ব রজ তমগুণের যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আগের শ্লোকে আলোচনা করলাম, তারা কিভাবে মানুষকে বা জীবকে কিভাবে বদ্ধ করছে, আবদ্ধ করছে সেটা জানলাম। এই গুণগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে রাস্তায় ঘাটে চলাফেরার সময় যে কোনো মানুষের তার আচার আচরণ কথাবার্তা থেকে আমরা বুঝতে পারবো যে সেই মানুষগুলো কোন গুণের প্রভাবে প্রভাবিত হয়ে কাজকর্ম করছে। আর আমরা যদি ভক্তিপথে অগ্রগতি করতে চাই, আমরা যদি ভক্তিপথে উন্নত হতে চাই, আমরা যদি ভালো ভক্ত হওয়ার ইচ্ছা আমাদের বাসনা থাকে, তাহলে এই তিনটি গুণকে অতিক্রম করে আমাদের শুদ্ধ সত্য স্তর, যেটাকে বাসুদেব স্থিতি বলা হয়, যে স্থিতিতে ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের উপলব্ধ হয়, ভগবানের উপলব্ধি আমাদের একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে, সেই স্থিতি হচ্ছে বাসুদেব স্থিতি বা শুদ্ধ সত্য স্থিতি, সেটা হচ্ছে একটা একজন প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের স্থিতি। সেই স্থিতিতে আমরা যদি আসতে পারি তখন আমরা এই সত্য রজতমের এই যে লড়াই, সবসময় একটা প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আমরা তখন আমরা শুদ্ধ সত্য স্তরে উন্নীত হওয়ার একটা চেষ্টা বা উন্নীত হতে পারবো এবং আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। তো আমাদের চেষ্টাটা সেটাই হওয়া উচিত। এই রজতম বা তমরজ বা সত্যরজ বা সত্যতম, এই যে কম্বিনেশান, এই যে বিভিন্ন সময় বিভিন্ন গুণ, বিভিন্ন গুণকে আশ্রয় করে মানুষের মধ্যে বিভিন্ন রকমের আচার আচরণ আহার বিহারের প্রকাশ পায়, এগুলোর ফলে মানুষ মোহগ্রস্ত হয়ে ভুলভাল কাজ করে এবং তাতে না তার নিজের মঙ্গল হয় না সমাজের কারোর মঙ্গল হয়। তার জন্য আমাদের প্রয়োজন ভক্ত সঙ্গে থেকে, ভক্ত সঙ্গে ভগবানের গুণ মহিমা কীর্তনের মাধ্যমে নিজেদের এই যে অস্তিত্বকে শুদ্ধিকরণ করার একটা সম্ভাবনা থাকে, তার ফলে আমরা সত্যগুণের স্তর অতিক্রম করে একটা সময় আসে আমরা সেই বাসুদেব স্থিতি প্রাপ্ত হতে পারি বা শুদ্ধ সত্য স্থিতি প্রাপ্ত হতে পারি। শ্লোক নম্বর 11, সর্বদ্বারেষু দেহেয়স্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাত বিবৃদ্ধং সত্যমিতি ইত্যুক্ত। যখন এই দেহের সবকয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। দেহের দরজা কটা? নবদ্বার, নটা দ্বার। হ্যাঁ, নটা দরজা আছে। কি কি? দেহে নয়টি দ্বার রয়েছে, দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। যখন প্রতিটি দ্বারে সত্যগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। সত্যগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায়, যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায়। মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন, প্রতিটি দ্বারেই তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি হচ্ছে সাত্ত্বিক অবস্থা। জ্ঞানের ইয়ে বিকাশ তখন ঘটতে থাকে, যদিও সেটা প্রকৃত জ্ঞানের বিকাশ নয়, কারণ প্রকৃত জ্ঞানের বিকাশ মানুষকে সাত্ত্বিক স্তরেরও ওপরে নিয়ে যেতে সাহায্য করে। এই জ্ঞানের বিকাশের ফলে মানুষ সুখ অনুভব করে, যেটা সত্যগুণের প্রভাবে আমরা পড়েছি বা আলোচনা করলাম। তারপরে দেখা যাক রজগুণের ইয়েতে কী হয়। 12 নম্বর শ্লোক, লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম সমস্পৃহা। কর্ম নাম অসমস্পৃহা, রজস্বী তানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। রজগুণ বৃদ্ধি পাওয়া মানে কি বৃদ্ধি পাওয়া?
রজগুণ বৃদ্ধি পাওয়া মানে কামনা বাসনা বৃদ্ধি পাওয়া। কামনা বাসনা পূরণ না হলে কি হয়, আরও পাওয়ার জন্য একটা লোভ ভেতর থেকে আসে, সেই লোভ মানুষকে তার প্রবৃত্তিকে পাল্টে দেয়, এমনকি লোভের বশবর্তী হয়ে মানুষ চৌর্য প্রবৃত্তি চুরি করার প্রবণতা পর্যন্ত তার চলে আসে। চুরি করতেও দ্বিধাগ্রস্ত হয় না, কারণ সেই তার পছন্দের জিনিসটাকে পাওয়ার এত তীব্র বাসনা থাকে তার, সেইটিকে পাওয়ার জন্য যদি তাকে চুরিও করতে হয় সেই চুরি করতেও সে দুবার ভাবে না। রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থাতেই থাকুন না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না, এইটা হচ্ছে রজগুণের বৈশিষ্ট্য। যতই তার পাওয়া পাক তার সন্তুষ্টি আসে না, আরও চাই আরও চাই, এই একটা তীব্র বাসনা। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন, যত উন্নতি হোক না কেন আরও উন্নত হতে হবে, আরও আরও ভালো অবস্থায় যেতে হবে, এরকম একটা প্রতিযোগিতা তার নিজের ভেতরেই চলতে থাকে। যখন তিনি কোনো গৃহমন্দির গৃহ নির্মাণ করেন তখন তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, ছোটোখাটোতে তার মন ভরে না, যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন। ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচণ্ড আসক্তি জাগে, ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই, তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থাকতে, তার বাড়িতে বাস করতে এবং চিরকাল ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, কাউকে ছাড়তে চান না, আঁকড়ে ধরে পরিবার এবং পরিজনকে আঁকড়ে ধরে তার মানে বেঁচে থাকতে চায়। তার এই কামনা বাসনার কখনোই নিবৃত্তি হয় না, এই সমস্ত লক্ষণগুলো রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। যখন দেখি আমরা দেখতে পাই চারিদিকে কোন মানে কোনো একটা মানুষ প্রবল তার আসক্তি সংসারের প্রতি, সংসারের ইয়েদের প্রতি, প্রাসাদোপম বাড়ি, তিনতলা চারতলা বাড়ি, এক একটা তলায় তিনটে চারটে করে ঘর, ভগবানের জন্য একটা মন্দির বা তার একটা আলাদা ঘর শুধু ভগবানের জন্য রাখার জায়গা নেই, তিনতলা চারতলার বাড়ির উপরে দেখা যাবে সেই চিলেকোনার একটা ছোট্ট ঘর, সেইখানে গিয়ে ভগবানকে একটু থাকবে। নিজেরা নিচের তলার ঘরগুলো, ওপরের তলার ঘর মানে কি খুব ঠান্ডা গরম, একবারও ভাবনাতেও আসে না এই গরমের মধ্যে ভগবানকে আমরা রেখেছি, কত কষ্ট করে তাকে থাকতে হচ্ছে আমার জন্য, অথচ আমার তো না কোনো নিয়ে না, আমার তো না কোনো অর্থের অভাব, না এই বিরাট প্রাসাদের মতো বাড়িতে কোনো ঘরের অভাব আছে, কিন্তু অত তলা বাড়ি, অতগুলো ঘর, এক একটা তলায় একটা ঘর আলাদা করে ভগবানের জন্য একটু রাখার, নিচের দিকে দোতলা বা তিনতলায় যেখানে একটু ঠান্ডা একটু আরাম নেই, কোথায় ভগবানের স্থান, ওই চিলেকোঠার উপরে, সারাদিনে কোনো রকমের খোঁড়াতে খোঁড়াতে হাঁটু ব্যথা তো, খাওয়া দাওয়া প্রচুর, চোপ্পোচস্যলের চোপেও গুছিয়ে খাওয়া হচ্ছে, ওজন বাড়ছে, ডাক্তারের বিলও বাড়ছে, হাঁটু ব্যথাও বাড়ছে, খুব কষ্ট সৃষ্ট করে ধরে 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 একবার চিলেকোঠায় পৌঁছে নমো নমো করে কাজকর্ম সেরে নকুলদানা চারটি দিয়ে, ও নকুলদানা ওখানেই চা পড়ে থাকবে সারাদিন পিঁপড়েতে বসে খাবে, হ্যাঁ তার ওটাও আনার সময় নেই, আর একবারও ভাবে না যে ওই চিলেকোঠার ঘরটাতে আগুনের মতো হলকা বেরোচ্ছে, নিজেরা গিয়ে কখন নেমে যাবে তার দিয়ে দিয়েই ঘরে এসে এসিটার চালিয়ে দেবে, টক করে চালিয়ে দেবে, হ্যাঁ তার মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির এরকম বাসনা, নিজের ধন সম্পদ বাড়ানোর কি মোহ, হ্যাঁ এই জন্য এই মানুষদের যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করুন ভগবত ভক্তির আলোয় আনা সম্ভব নয়। এই পর্যন্তই থাক আজকের 12 নম্বর শ্লোক পর্যন্ত, আমরা আরো দুদিনে চেষ্টা করব 15টা শ্লোক শেষ, ছোট ছোট শ্লোক আছে যেগুলোর একটু ইয়ে বেশি আছে, আজকে আরও দুটো হলে ভালো হতো, যাই হোক আজকে আমাদের ক্লাস একটু দেরিতে শুরু হয়েছে, তো আজকে আমরা 14 নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের 12 নম্বর শ্লোক পর্যন্ত সম্পূর্ণ করলাম, 13 নম্বর শ্লোক থেকে আমরা আগামী ক্লাসে আবার শুরু করব। হরে কৃষ্ণ।